এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ করে 17 কোটি মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার কায়েম করেছিল আওয়ামী লীগ, নাস্তিকের বাজার কায়েম করেছে। ওয়াজ মাহফিলে বাধা, আলেম ওলামার কথা বলতে বাধা, যারা রব চিনাবে, যারা রাসূল চিনাবে, যারা আল্লাহ চিনাবে জাতিকে, তাদের মুখ বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা তাদের বাজার কায়েম করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবনে, সংসদ ভবনে, এরা যেন একটা কন্ট্রাক্টারি নিয়েছে এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে হবে, এই কন্ট্রাক্টারি নিয়েছিল। যদি পার্ত পুনঃ আইন করতে তাহলে নুনু কাবা বন্ধ করে দিত তোমাদের, কিন্তু এটা করে নাই, কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না পারো, রসুল চিনাইতে না পারো, কোরআন চিনাইতে না পারো। আর তোমরা যারা অবুজ তাদেরকে বলছি, তোমরা এই চক্রান্তের ফাঁদে পড়ে কাউকে শিবির, কাউকে জামাত, কাউকে হেফাজত, কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে জঙ্গি বলে তোমরা গালি দিয়েছিলে। অথচ এদেশের ওলামায়ে কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে, না জাতির চার নিয়ে টানাটানি করেছে, তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে হুজুর নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, সব কিছু দেখেছি, এবার কোরআনের রাজত্ব দেখতে চাই। সুতরাং আমার কথা একটাই, সূরাতুল ইখলাস পড়েছি, আল্লাহ চিনান, আল্লাহ নিজেকে চিনাইতে বলেছে তার রসুলকে, রসুলকে বলতেছে রসুল আপনি বলুন আমার কথা। আমি আপনাদেরকে বলছি হাজার ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন, আপনাদের শিক্ষা সিলেবাস কোরআন শূন্য, দিন শূন্য, ইসলামী ইতিহাস ঐতিহ্য শূন্য, আপনাদের শিক্ষা সিলেবাস সিরাত শূন্য, সাহাবায়ে কেরামের পরিচয় শূন্য, ইসলামের তাহজিব তামাদ্দুন শূন্য, আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাপাক বানিয়ে দিয়ে গেছে, নাপাক বানিয়ে দিয়ে গেছে। শুধু যদি এদেশের কোটি কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ইমান ঠিক করতে চান, তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের মসনদ নাস্তিকের মুরতাদের দলের সদস্য যারা ইহুদ নাসারা দালাল যারা তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না, তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহাসুযোগ, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সর্বোচ্চ তৈয়ারি সবাই রাখতে হবে, রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দান। এটা হলো একটা বিষয় যে ইমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনব। এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লেগে যাবে, তো এ পর্যন্ত যাব না। শুধু আমি এইটুকু বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রাসূল চিনে না এখন। আর একটা বিষয় হলো মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সূরত যেমন দান করেছেন, মানুষকেই আল্লাহ তাআলা সর্বোত্তম সিরাত দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, মানুষের চেয়ে সুন্দর কিছু আল্লাহ বানান নাই। আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন, মানুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন, আল্লাহ তাআলা নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না,
আড়াল রাখবেন, এটা আল্লাহ পাকের শান। তবে কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা কোনো আকৃতিতে চর্ম চোখওয়ালাদের সামনে দুনিয়াতে আসতেন, তাইলে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতেই মানুষের সামনে হাজির হতেন। তার মানে হলো মানুষের সুরতের সৌন্দর্য এত, এর চেয়ে পছন্দিদা সৌন্দর্য আর নাই। খালাকাল্লাহু আদাম বিয়াদি, আল্লাহ নিজের হাতেই সুন্দর মানুষটাকে বানিয়েছেন, কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না যদি না মানুষের মাঝে চারিত্রিক সৌন্দর্য না আসে। বাইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে জাতি, আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি। আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে, যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারেন, তার সিরাত যেন বলতে না পারেন। এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা, তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুন্নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, মিষ্টি বিতরণ র্যালি আর কেক হাজির করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এটা যাচ্ছে গোটা রবিউল আউয়াল ব্যাপী, গোটা রবিউল আউয়াল ব্যাপী। যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায়, এই চক্রান্ত করে যাচ্ছে। আর যেই উলামায়ে কেরাম নবীর সিরাত বলবে, নবীর সিরাত পড়াবে, এটা যেন পড়াইতে না পারে, সিলেবাস থেকে রসুল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে, দেব দেবী প্রবেশ করানো হয়েছে, কথা বলেন ঠিক না? বা ঠিক করে বলেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে, চারিত্রিক গুণাবলীর মানুষকে পশুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে। একদিকে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় থেকে দূরে সরানো, আর একদিকে সিরতে ইনসান তাকে রসুল চিনানোর পূর্ণ প্রস্তুতির সরকার গঠন। আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন, আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন, আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহজিব তামাদ্দুন আর ইমান আকীদা সংরক্ষণ করার আন্দোলন 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 আন্দোলন, ঠিক কিনা করে আওয়াজ করে বলে, এটা হবে আন্দোলন। সংগত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি, সামনের প্রতিটি কদম হুঁশিয়ার কদম বাড়াও, নচেত কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে পাবে।